চেষ্টা করি। আমার ভাইয়েরা, যেই কিতাব তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই কিতাবের মধ্যে শুরুতে আল্লাহ পাক বলে দিলেন, এই কিতাবকে যারা মানবে, এই কিতাবকে যারা চিনবে, কোরআনের প্রতি যারা ঈমান আনবে, কোরআন দিয়ে যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজ দিয়ে কোরআন দিয়ে চালাবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি আমার কোরআনকে মেনে চলবে, আমার কোরআন দিয়ে সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন চালাবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় নাই, আর পরকালের জমিনে ওদের গুলজার ভিতরে জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। কিন্তু আমার বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর এই ওয়াদাকে পরিপূর্ণভাবে সবাই বিশ্বাস করতে পারে না, ঠিক কিনা বলে? এই যে 2019 সাল আসতেছে, ওয়াদার মৌসুম আসতেছে, ঠিক কিনা বলে? ওয়াদার মৌসুম আসতেছে, পাইকারি ওয়াদা দিবে। ভাইয়ের আমার বন্ধুরা, তোমাদের মায়ায় আমি ভাত খাইতে পারি না, রাতের বেলা ঘুম হয় না, সারা রাত জেগে থেকে হিন্দি ফিল্ম দেখি, ঠিক কিনা বলে? আপনাদের কাছে এসে ওয়াদা দেয়, আমি যদি ক্ষমতায় যেতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, দশতলা তার তাল গাছের মাথায় তোমাদেরকে দশতলা বাড়ি বানিয়ে দেব, এরকম বিভিন্ন ধরনের আপনাদেরকে মিথ্যা ওয়াদা দিয়ে সাধারণ মুসলমানদের রায়টা তারা দখল করে নেয়, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, বাংলাদেশে এখন আর রায়ের দরকার হয় না, এখন আর লোকেরা ভোট কেন্দ্রে যাইতে হয় না, ঠিক কিনা বলে? আমি আমার দেশের চেয়ারম্যান ইলেকশনে ঢাকা থেকে এসেছি ভোট দেওয়ার জন্য, খিলা বাজার পর্যন্ত নামার পরে বলে হুজুর আপনাকে বাড়ি যেতে হবে না। বললাম কেন আমি ভোট দিতে আসি? আপনার ভোট তো সকাল 8টার আগে দেওয়া হয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন দেশে বসবাস করছি যেই দেশে গণতান্ত্রিক অধিকারটুকু আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না, আজকে আমাদের আলে মোলামাদের গলার মধ্যে কাতল মাছের পাকা কাটা আটকিয়েছে, ঠিক কি না বলে? সব কথা বলা যায় না। আরে মিয়া, যার নাম নিলে পরে গুলজেটা হৃদয়ে ভালোবাসা ভরে যায়, ওর নাম নিলে তোমার গায়ে আগুন ধরে, তোমার গোটা চোদ্দ গুষ্টি কিয়ামত পর্যন্ত এইরকম একজন বিশ্ববিখ্যাত মুফাসসির জন্ম দিতে পারবে না। তোমরা বিশ্বাস করো আল্লাহর ওয়াদাকে, বিশ্বাস করতে হবে কার ওয়াদা? আমরা সেই ওয়াদাকে বিশ্বাস করবো যেই ওয়াদার পিছনে কোরআনে দলিল থাকে, আমরা ওই ওয়াদাকে প্রত্যাখ্যান করতে হবে আগামী দিনে যাদের কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল নাই। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলছেন কোরআন দিলাম, এই কোরআন প্রতি ঈমান আনো। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের প্রতি ঈমান আনছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। এবারে আসে, ইমান এনেছি আমরা সবাই ঠিক, তবে আমাদের ইমানের মধ্যে তারতম্য আছে, পার্থক্য আছে। কিরকম? একটা স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, ওই ক্লাস টেন এর ছাত্র ছাত্রী 1 থেকে রোল নাম্বার 10 পর্যন্ত যার যাদের রোল, তারা পরীক্ষা দিয়ে বের হবার পরে প্রশ্ন করা হলো রোল নাম্বার 1 কে, তুমি পরীক্ষা কেমন দিয়েছ? খুব ভালো। রোল নাম্বার 2, পরীক্ষা কেমন দিয়েছ? খুব ভালো। রোল নাম্বার 3, পরীক্ষা কেমন দিয়েছ? অনেক ভালো। রোল নাম্বার 4, পরীক্ষা কেমন দিয়েছ? অনেক ভালো। এইভাবে 10 পর্যন্ত সবাই বলবে ভালো, ঠিক কিনা বলে? রেজাল্ট যখন হয়, 2 মাস পরে যখন রেজাল্ট হয়, তখন কেউ পায় গোল্ডেন A+, কেউ পায় শুধু A+, কেউ পায় A গ্রেড, কেউ পায় A-, কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে ভালো, রেজাল্ট 10 জনের 10
অন্যরকম ঠিক আমার বাংলাদেশের আপনি যাদের দিকেই তাকান আমিও বলি আমরা সবাই ঈমানদার আমরা সবাই এই কোরআনের প্রতি ঈমান এনেছি কোরআন পার্থক্য নাই ঠিক কিনা বলেন সবাই আমরা ঈমান এনেছি এটা আমি স্বীকার করি তবে ঈমান আনার মধ্যে কিছু তারতম্য আছে কোরআন থেকে যখন নামাজের কথা নামাজের ওয়াজ করা হয় হুজুর দারুণ ওয়াজ করেছেন কোরআন থেকে যখন রোজার ওয়াজ করা হয় হুজুর ফ্যান্টাস্টিক ওয়াজ করেছেন কোরআন থেকে যখন মা বাবার খেদমতের ওয়াজ করা হয় হুজুর ফাইন ওয়াজ করেছেন কোরআন থেকে যখন দান সৎকার ওয়াজ করা হয় হুজুর খুব ভালো ওয়াজ করেছেন কিন্তু যখন হুজুর কোরআন থেকে ইসলামী অর্থনীতির ব্যাপারে কথা বলে সুনের বিরুদ্ধে কথা বলে তখন মিয়া সাহেব বলে হুজুর আপনি তো ওয়াজ ছাইরা দিয়ে রাজনীতি করতেছেন কোরআন থেকে যখন আল্লাহর আইনের কথা বলা হয় কোরআন থেকে যখন বলা হয় এটি শুধু দোয়ার কিতাব নয় এটি শুধু ঝাড়ু ফুকুর কিতাব নয় এটি শুধু আপনার মানুষ বললে পরে তেলাবাদের কিতাব নয় কোরআন যেমন একদিকে ঝাড়ু ফুকুর কিতাব কোরআন যেমন একদিকে দোয়া দরুদের কিতাব কোরআন একদিকে যেমন পড়লে পরে প্রত্যেক অক্ষরে তসলিমি পাওয়া যায় তেমনি করে কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ সংবিধানের কিতাব
কোরআনকে নিয়ে যাওয়া হোক বাংলাদেশের আদালতে, এই কোরআন নিয়ে যাওয়া হোক বাংলাদেশের আদালতের মধ্যে, কোরআনকে সংবিধান হিসাবে কবুল করা হোক, তখন অনেকের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। এবার দেখেন তারা কোরআনের প্রতি ইমান আনছে, আমরাও ইমান আনছি। আমাদের ইমান বলে কোরআন চলে যাও সংসদে, কোরআনকে নিতে হবে সংসদে, কোরআনকে রাখতে হবে আদালতের মধ্যে, তাহলে এই দেশের 16 কোটি জনতা সঠিক বিচার পাবে। ঠিক আছে, আজকে আমার দেশের হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোরআনকে আইনের কিতাব হিসাবে গ্রহণ না করার কারণে সরকার দলীয়ের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। আজকে আমরা দেখতে পাই কোন কোন ব্যক্তি, আমি নাম নেব না, আপন মানকা ইশারা ভাষণ, অনেকে ছিনে ফেলবে 500 কোটি, 600 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা মাইরা বিদেশের ব্যাংকে রাখে, আর দেশে র‍্যাব আর পুলিশের নিমন্ত্রণে তত্ত্বাবধানে বুক ফুলাইয়া হাতে, এদের জন্য কারাগার নাই। কিন্তু যেই ব্যক্তি 2 কোটি বা আড়াই কোটি টাকা মারা হয়েছে, এটার সঠিক কোনো তদন্ত নাই, কোনো সাক্ষী নাই, ওই ব্যক্তিকে কারাগারে যাইতে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে কোরআন দিয়ে আমার দেশে বিচার ব্যবস্থা চলছে না। প্রিয় ভাইরা, সেজন্য 16 কোটি মানুষের ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই কোরআনকে সংসদে পাঠাইতে হবে আর আদালতে পাঠাইতে হবে। ঠিক কি? সুতরাং এখন যারা কোরআনকে সংসদে নেওয়ার কথা বললে যাদের গায়ে আগুন ধরে, আর বিচারিক আদালতে কোরআনকে নেওয়ার কথা বললে পরে যারা সহ্য করতে পারে না, তাদের ইমানের মধ্যে আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এজন্য এই কোরআনের প্রতি ইমান আনতে হবে পরিপূর্ণ ইমান। আল্লাহ পাক বলেছেন, আচ্ছা তুমিনুনা বিবাদাল কিতাবি ওয়া তাকফুর ওয়াতাকফুরুনা বিবা, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে? যারা এরকম করবে দুনিয়াতে তাদের জন্য আছে লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। প্রিয় ভাইরা, এবারে আসুন, বিশ্ব নবীকে আল্লাহ পাক যেই কোরআন তেলাওয়াত করার জন্য পাঠালেন, ইয়াতলু আলাইহি আয়াতিহি, আমার আয়াতগুলিকে তেলাওয়াত করার জন্য আমি রাসূলকে পাঠাইলাম, এখন সেই কোরআন এর তেলাওয়াত আমাদের মধ্যে আছে নাকি নাই? সেই কোরআন আমাদের মাঝে আছে, সে তেলাওয়াতও আছে, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যারা কোরআন, কেউ আছে কোরআন মানে, কেউ আছে কোরআন মানে না। ঠিক কিনা মানে? যারা কোরআন মানে তাদের ব্যাপারে বললাম, লাভ হবে কি? কোরআন যদি মানে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। আর যারা কোরআন মানেন না, কোরআনের কথা সহ্য করতে পারে না, কোরআনের আন্দোলনকে যারা বরদাস্ত করতে পারে না, কোরআনের দাড়িদেরকে যারা সহ্য করতে পারে না, এদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন সূরা তোহার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আমার জিকির থেকে এরাজ হয়ে যায়। কোরআনের এক নাম কি? কোরআনের নাম কি? জিকির। কোরআনের নাম কয়টা? কোরআনের প্রায় 56টি নাম আছে। কয়টি নাম ভাই? প্রায় 56টি নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার আল-কিতাব নামক কিতাবের ভিতরে এই নামগুলি তিনি সেখানে সুন্দরভাবে পরিপাটিভাবে উল্লেখ করেছেন। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম মুবিন, এক নাম হাকিম, এক নাম বাইজিনাব, এক নাম জিকির, এক নাম শিফা, এক নাম বোরহান, এক নাম দলিল, চিল্লাই করে আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে তথা আমার কোরআন থেকে এরাজ হয়ে যায়, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে গসব দুইটা। সরকার কয়টা? দুইটা গসব। একটা হচ্ছে আল্লাহ পাক বদান বদন কাও, আল্লাহ পাক কি করবেন এই দুনিয়া তার চলা ফেরা, আয় রোজগার, সম্মান ইজ্জত সব কিছুকে আল্লাহ তার গসব দিয়ে সংকীর্ণ করে দিবেন। সরকার নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় গসব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে তুলবেন। সরকার নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, হাশরের ময়দানে কি খুব আরামের জায়গা, খুব শান্তির জায়গা? আমার ভাইরা, হাশরের ময়দান কত কঠিন দিন হবে! কোরআনে কারীমের 17তম পারার সূরা আল-হাজ্জের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে মানুষকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিচ্ছে।
için Allah bak olur. Yevme teravneha tethelu kullu murdi'atin amma erdu'at ve tada'u kullu zatin hamlin hamlaha ve tavannase sukara ve ma hum bisukara. সন্তান প্রসবের সময় মার কোলে তার ছটফট করে জীবন যেন আল্লাহর দরবারে চলে যায়। প্রসব বেদনার যন্ত্রণা মা ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। ওই হাসরের ময়দানে ভয়াবহতা এত কঠিন হবে, মায়ের পেট থেকে সন্তান ঘষে ঘষে পড়বে, মার কোনো খবর থাকবে না, বাচ্চা মায়ের পায়ে পায়ে ঘুরবে দুধ পান করার জন্য। দুনিয়াতে বাচ্চা যখন কান্নাকাটি করে মা হাতের ঝাড়ু ফেলে দিয়ে কর্ম ফেলে দিয়ে বাচ্চাকে সে দুধ পান করায় কথা ঠিক কিনা বলে, কিন্তু হাসরের ময়দানে তো কঠিন দিন হবে, বাচ্চা দুধের জন্য মায়ের পায়ে পায়ে ঘুরবে কিন্তু মা তার ওই দুগ্ধ পানকারী বাচ্চার কথাও ভুলে যাবে। ও নবী, আপনি দেখবেন হাসরের ময়দানে সবগুলি মানুষ যেন মাতোয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। ওই হাসরের ময়দানে এরা একজন পাগল নয়, একজন মাতোয়ারা নয়, আল্লাহর আযাবের ভয়ের চোটে সবগুলি যেন পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে সমস্ত মানুষকে দাঁড় হতে হবে কার সামনে? সমস্ত মানুষগুলি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, দাঁড়াবার পরিবেশ হবে এরকম, গায়ে জামা কাপড় থাকবে না, পায়জামা থাকবে না, কাপড় থাকবে না, প্যান্ট থাকবে না, কোট থাকবে না, সব নারী এবং পুরুষগুলি উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। দরবারে আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে তিনি বলতেন, হুজুর আমি তো মহিলা মানুষ, আমি নারী মানুষ, আমার কি লজ্জা করবে না, আমি কেমনে দাঁড়াবো এইভাবে, আমার দিকে কি লোকেরা তাকাবে না? রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মা আয়েশার প্রশ্নের জবাবে বলে, আয়েশারে হাসরের ময়দান এত কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে, সেদিন সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে যে ময়দানে, ওই ময়দানটা হবে তামার মতন উত্তপ্ত। এই যে আপনার বিদ্যুতের তারগুলি, বিদ্যুতের তারের ভিতরে যে তারগুলি, এই তারগুলি হলো তামার তার। কিসের তার? তামার তার, কারণ তামার তার দিয়ে বিদ্যুৎ অতি দ্রুত গতিতে দৌড়ায়। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল। এই জন্য তামার তার ব্যবহার করা হয়। হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তামা দিয়ে তিনি তৈরি করবেন, এরকম মাটি থাকবে না, মাটিও যদি হয় সেইগুলি তামার বদল উত্তপ হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে মানুষের মাথার এক বিঘত আরেক হাদিসের এক হাত আরেক হাদিসের এক কিলোমিটার, এত নিচ থেকে সূর্য যখন তাপ দিবে তখন মাটিগুলি সব তামার বদল উত্তপ্ত হয়ে যাবে। বিশ্বনবী বলতেছেন আয়েশারে ওই হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এলো ওই এক দাঁড়িয়ে দুনিয়ার মানুষের এমনি আকাশের দিকে তাকাবে, চোখ নিচের দিকে এক সেকেন্ডের জন্য নামাতে পারবে না, ডাইনও তাকাবে না, বামেও তাকাবে না। বিশ্বনবী বলতেছেন এক তাকানিতেই মানুষের হাসরবাসীদের 40,000 বছর চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলতেছেন আয়েশা তুমি কি নারী, তুমি কি পুরুষ, তোমার গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি, তোমার পাশ থেকে একটু চোখ বাঁকা করে দেখা।
এসে মাহফিল অনেককে মেহমান বানানো হয়, কিন্তু মাহফিলে আসে গো হুজুর আমার খুব তাড়া আছে আমি চলে যাচ্ছি। আমি বলি মনে মনে, বেটা তুই বদনসিব বলা তোর কপালে আল্লাহর কোরআন শোনার মতো এই খোশ নসিব তোর হয় নাই। মাথা দেখি ওই মাথার মধ্যে গড়াগড়ি দিচ্ছে আবু জাহেল।